সম্পূর্ণ নতুন সংস্করণ প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা নবম শ্রেণী হাজরা আচার্য প্রান্তিক প্রকাশনী এই বইটার চ্যাপ্টার ওয়ান জীবন ও তার বৈচিত্র্য এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর এক নম্বর প্রশ্ন আদিম পৃথিবীতে অনুপস্থিত ছিল পেজ নম্বর তিন মুক্ত অক্সিজেন ছিল না এটা হবে অপশান বি ও টু দুই নম্বর মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব বলেছিলেন এটা পুরোনো সাঁতার এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর তিন বিজ্ঞানী ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব তাহলে হবে ফক্স এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন বিন্যাসবিধির জনক হলেন পেজ নম্বর আট ক্যারোলাস লিনিয়াস বিন্যাসবিধির জনক এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন জল সংবহন তন্ত্র দেখা যায় যে পর্বের পানিতে তা হল পেজ নম্বর সতেরো জল সংবহন তন্ত্র উপস্থিত তারা মাছ এটা হবে একাইন ডারমাটা পর্বের এটা হবে অপশান এ নেক্সট দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন পেজ নম্বর দশ ক্যারোলাস লিনিয়াস প্রথম দ্বিপদ নামকরণের পদ্ধতি প্রকাশ করেন ক্যারোলাস লিনিয়াস এটা হবে অপশান এ লিনিয়াস ছয় নম্বর তারা মাছের গমন অঙ্গ হল পেজ নম্বর সতেরো তারা মাছ গমন অঙ্গ নালিপদ এটা হবে অপশান বি ছদ্মশীলম উপস্থিত থাকে পেজ নম্বর ষোলো দেহে ছদ্মশীলম বর্তমান কোন পর্বের নিমাটোডা এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন কোষ কোন পর্বের বৈশিষ্ট্য উত্তর পেজ নম্বর ষোলো নিডোব্লাস্ট নামক কোষ থাকে নিডারিয়া পারবে এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির সর্বনিম্ন ধাপ হল পেজ নম্বর নয় সবচেয়ে ছোট ট্যাক্সোনমিক ক্যাটেগরি হিসেবে সবচেয়ে নিচে আছে প্রজাতি তাহলে এটা হবে প্রজাতি অপশান ডি নেক্সট কোন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটি নিডারিয়ার অন্তর্ভুক্ত পেজ নম্বর ষোলো মেসোগ্লিয়া এটা নিডারিয়ার বৈশিষ্ট্য অ্যান্সার হবে মেসোগ্লিয়া অপশান এ নেক্সট প্রশ্ন সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের প্রণেতা হলেন পেজ নম্বর দশ সিস্টেমা ন্যাচুরি এটা হবে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের এটা হবে অপশান বি নেক্সট বায়োলজি শব্দের প্রবর্তক হলেন পেজ নম্বর পাঁচ ফরাসি বিজ্ঞানী যা ব্যাপটিস্ট অ্যান্টনি দি ল্যামার্ক বায়োলজি শব্দটি প্রচলন করেন এটা হবে অপশান বি ল্যামার্ক নেক্সট প্রশ্ন জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস করেন পেজ নম্বর এগারো হুইটেকার পাঁচ রাজ্যে শ্রেণীবিন্যাস করেন হুইটেকারের পাঁচ রাজ্য এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এক নম্বর কোয়াশার ভেট কথাটির প্রবক্তা কে উত্তর এটা এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর তিন কোয়াশার ভেট নাম দেন ওপারিন তাহলে এটার উত্তরটা লিখবে ওপারিন প্রশ্ন দুই নম্বর কোন প্রকার উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয় উত্তর পেজ নম্বর তেরো মজবর্গ বা ব্রায়োভাইটা মজবর্গ বা ব্রায়োভাইটা কে উপার বলা হয় কোন প্রকার উত্তর লিখবে মস গর্বকে উপচার বলা হয় দুই নম্বর কোন প্রকার এটা হয়ে গেল তিন নম্বর লিনিয়াসের হায়ার কটি ধাপ আছে উত্তর পেজ নম্বর নয় লিখবে সাতটি ধাপ লিনিয়াসের হায়ার সাতটি ধাপ আছে নেক্সট প্রশ্ন চার নম্বর কোলোব্লাস্ট কোষ কোন পর্বে থাকে উত্তর পেজ নম্বর ষোলো কোলোব্লাস্ট কোষ থাকে টিনোফোরা পর্বে উত্তর লিখবে টিনোফোরা নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর বায়োডাইভার্সিটি কথাটি কে প্রবর্তন করেন উত্তর এটাই প্রান্তিক বইটা থেকে দেখাবো চট্টোপাধ্যায় সাঁতরা বসু পেজ নম্বর চার ওয়াল্টার রোজেন প্রথম বায়োডাইভার্সিটি কথাটি প্রচলন করেন উত্তর লিখবে ওয়াল্টার রোজেন নেক্সট প্রশ্ন ছয় নম্বর চোয়ালবিহীন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো উত্তর পেজ নম্বর আঠেরো চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণী হ্যাকফিস বা ল্যাম্প্রে যে কোনো একটা লিখে দেবে হ্যাক ফিস বা ল্যাম্প্রে নেক্সট প্রশ্ন সাত নম্বর আইসিবিএন এর পুরো নাম কী উত্তর এটা ছায়া এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর দশ আইসিবিএল এর পুরো নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন ক্লেচার নেক্সট প্রশ্ন আট নম্বর শিলোমবিহীন একটি প্রাণীর নাম লেখো উত্তর পেজ নম্বর ষোলো এদের দেহে শিলোম বা দেও অনুপস্থিত প্রাণীর নাম যকৃত কৃমি বা ফিতাকৃমি নেক্সট প্রশ্ন নয় নম্বর কাইটিন নির্মিত বহি দেখা যায় কোন পর্বে পেজ নম্বর সতেরো কাইটিন নির্মিত বহি কঙ্কাল দেখা যায় আর্থ্রোপোডা পর্বে উত্তর লিখবে আর্থ্রোপোডা নেক্সট প্রশ্ন দশ নম্বর টিনিডিয়াম কোন প্রাণীর সাসঙ্গ উত্তর পেজ নম্বর সতেরো এদের সাসঙ্গ টিনিডিয়াম বা পালমোনারি স্যাক কোন প্রাণী লিখবে শামুক বা জল শামুক তো আজকে পর্যন্ত পরে নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবেন নেক্সট পার্টের প্রয়োজন হলে তবে কমেন্টে জানাবে